ACE Vision, planning the perfect event. আমার সঙ্গে বেশি টেক্সটিং করেন না, আমার সঙ্গে বেশি কথা বলেন না, আমার সঙ্গে করে বুঝতে পারেন তারা এই কথাটা বলেছিলাম ঠিক না? সত্যি কথা বলতে ভাই, আমি ছোটবেলা থেকেই জানতাম যে আমি অনেক মোটা, সো আমার বলতে কোনোদিন ক্রাশ খাবে না, কেউ পছন্দ করবে না, তো তার কথা আমি উড়াই দিতাম জাস্ট। সে আমাকে গাধি বলতো, কি একটা কারণে সে আমাকে গাধি বলতো ফাজলামি করে। পরে হচ্ছে একদিন পরে বলতেছে কি যে আচ্ছা একটা কথা বলি, আমি যদি অনেক দূরে চলে যাই তখন কি আপনি যোগাযোগ রাখবেন আমার সাথে? তো আমি তো মানে আমি একটু যে উইক হইনি এটা ভুল কথা, তো উইক তো হয়েছি, বাট আমি জানি যে না ছেলে বাইরে চলে যাচ্ছে বা সে বিয়ে করবে না, সে আমার মতো মেয়েকে অবশ্যই কখনোই পছন্দ করবে না। আমার অমতে তো বিয়ে করবো না, মানে আমি কখনো তো চেঁচামেচি কম করি, কিন্তু আমি ডিটারমাইন্ড ছিলাম যে আমি দুই ফ্যামিলি থেকে আশীর্বাদ নিয়েই বিয়ে করব। বাট যেহেতু রাজি হচ্ছে না, একদিন রাতে আমি রবীন্দ্রসঙ্গীত শুনতেছিলাম, তো তখন অনেক কান্না করছিলাম, মানে তখন আমার মনে হচ্ছিল যে হয়তো হবে না বিয়েটা। তো এইভাবেই একদিন আমি মানে পরীক্ষাটা জাস্ট শেষ করছি, তখন মা ফোন দিয়ে বলে যে আমি তো মেয়ে পক্ষ, আমি তো আগে ফোন দিতে পারি না, সুমনকে বল আগে ফোন দিতে। মানে তখন আমার আমি ফোন রেখে ঠাসে পড়ে যাবো না আকাশে উঠবো কিছুই বুঝতেছি না যে হঠাৎ করে এটা কী হইতেছে। পরে আমার মেইন ক্রাইম পার্টনার আমার বোন, আমার বোনকে ফোন দিলাম, মানে আজ পর্যন্ত যা যা করছি সব কিছুরই সাক্ষী, প্রধান সাক্ষী সে।
তো তাকে ফোন দিলাম, পরে বলছে কি হ্যাঁ বাবা তো রাজি, বাবা দেখি মাকে দাদাকে সবাইকে রাজি করে ফেলছে। আমি যে যাক তাহলে, মানে চিমটি কাটা লাগবে না আর গায়ে। সবচেয়ে বড় ট্যাক্সি গ্যারা শুধু ওই করছে, ওর বাবা মারে ম্যানেজ করা, আমার বাবা মারে ম্যানেজ করা, আমার ফ্যামিলি ম্যানেজ করা, ওর ফ্যামিলির ম্যানেজ করা, আমি আসলে কিছুই করিনি। আমি মাঝখানে শুধু ভাসমান হয়েছিলাম, সব কাজ শুধু ওই করছে। সে মানুষ হিসেবে আমার কাছে মানুষ মিক্স থাকে, তো সে মিক্স কিন্তু সে খুব সাপোর্টিভ, আমি এইটুকু বলবো সাপোর্টিভ, এবং সে আমাকে অনেক বোঝে, যেটা হয়তো আমি অনেক সময় বুঝি না। তো অনেক সময় দেখা যায় আমার মন খারাপের কারণ সে জানে, আমি হয়তো জানি না, পরে বুঝতে পারি যে হ্যাঁ হয়তো এইটার জন্যই মনটা খারাপ ছিল। আর সে অনেক সাপোর্টিভ, আমি তাই স্বীকার করছি, বাট সে সাপোর্ট করে গেছে কন্টিনিউয়াসলি। আমার মা অনেক বাজে কথা বলছে, বাট সে মেনে নিচ্ছে, এটা অনেকে পারে না। তো আমার কাছে সে মানুষ হিসেবে 100-এ অবশ্যই 100।